বিকেলে সিরিজের দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। জয়ের ধারা ধরে রাখাই টাইগারদের লক্ষ্য, সমতায় ফিরতে চায় কিউইরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। বিকেলে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয় টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। অন্যদিকে সমতায় ফিরতে মরিয়া কিউই শিবির। শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। সৈন্য সামন্ত নিয়ে ময়দান প্রস্তুতে ব্যস্ত পিচ কিউরেটর গামিনী সিলভা। অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড সিরিজ, টাইগারদের জয়ে উচ্ছ্বাস যেমন ছিল তেমনই উইকেটের ধরন নিয়েও উঠেছে প্রশ্ন। তাই তো ক্রিকেটারদের পারফরমেন্স ছাপিয়ে আলোচনায় মিরপুরের রহস্যময় ওই বাইশ গজ। দশ দিনে পাঁচ ম্যাচ, আছে কোভিডকালে বায়োবাবুলের ক্লান্তি, তা থেকে কিনা ম্যাচের আগের দিন অনুশীলন করেনি কোনো দলই। টাইগার ম্যানেজমেন্ট থেকে ইঙ্গিত মিলছে অপরিবর্তিত একাদশের। বোলিংয়ে প্রত্যাশা মেটাতে পারলেও ওপেনিং জুটি যে বারংবারই ব্যর্থ। পরের ম্যাচে তাই নাইম লিটনের কাছে থাকছে দারুণ শুরুর প্রত্যাশা। করোনাকালের ক্রিকেটে টাইগার পেসাররা প্রমাণ দিচ্ছেন নিজেদের সামর্থ্যের, স্পিন ট্র্যাকেও তুলে নিচ্ছেন ফায়দা। বিশ্বকাপের আগে জয়ের এমন মোমেন্টাম ধরে রাখতে চায় গোটা দল। যে পেস বোলার যেহেতু আমাকে সব কন্ডিশনে সব উইকেটের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, যেহেতু আমরা আসলে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি, তো এখন আমাদের সামনে যে উইকেট আমরা ওই সিনারিও অনুযায়ী, ওই সিচুয়েশন অনুযায়ী, আমরা উইকেটের কন্ডিশন অনুযায়ী, বিহেভিয়ার অনুযায়ী আমরা বল করার চেষ্টা করি। সামনে আমাদের অথবা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার ম্যাচ আছে এবং দুবাইতে খেলা হবে, তো আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। তো ইনশাল্লাহ এখানে যদি আমরা আরও ভালো কিছু করে কনফিডেন্সটা নিয়ে যেতে পারি, হয়তোবা এখানকার এক্সপিরিয়েন্স খুব বেশি কাজে আসবে না, বাট আমরা কনফিডেন্সটা যদি নিয়ে যেতে পারি ইনশাল্লাহ, যেহেতু আমরা অনেক প্র্যাকটিসের সুযোগ পাবো ওইখানে, তো আমরা যতটা নিজেকে আরও মানিয়ে নিতে পারবো অ্যাডজাস্ট এবং উইকেটের সাথে, তত আমাদের জন্য ভালো হবে। প্রথম ম্যাচে নাকানি চুবানি খেলেও একটা স্বস্তি কিন্তু ঠিকই আছে কিউই শিবিরে। দুই দফা কোভিড নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ফিন অ্যালেন। তিন দিনের রুম কোয়ারেন্টাইন শেষ ম্যাট হ্যানরিরও, তাই তো নিউজিল্যান্ড স্কোয়াডে আসতে পারে পরিবর্তন। সেই সঙ্গে টাইগার কন্ডিশনে আছে আরও ক্ষুরধার হওয়ার সংকল্প। এ ম্যাচ জিততে পারলে 241 রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে টপকে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ছয় নম্বরে উঠবে রিয়াদের দল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী মাকসুম আলম খান। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। মাকসুম, রিচার্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল যেখানে শুরু করেছিল নিউজিল্যান্ডের, যেখানে শেষ করেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, শুরুটা হয়েছে ঠিক সেখান থেকেই। অর্থাৎ আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি টোয়েন্টিটায় দেখেছিলাম যে বাংলাদেশ দল তাদেরকে 62 রানে অল আউট করে দিয়েছে, এবং নিউজিল্যান্ডের বিপক্ষে যখন সিরিজটা শুরু হলো প্রথম ম্যাচে 60 রানে অল আউট করে দিল। প্রতিপক্ষকে সবচেয়ে কম রানে বেঁধে ফেলার রেকর্ড বাংলাদেশের হয়েছে এই এই ম্যাচটিতে। বাংলাদেশ চাইবে সেই ধারাবাহিকতাটাই বজায় রাখার। স্বাভাবিকভাবেই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যে উইনিং হ্যাবিটের কথা বারবার বলা হচ্ছে, উইকেট নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেকে বলছেন যে এমন উইকেটে খেলে আসলে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি কতটা হবে, সেরকম প্রশ্ন তুলছেন। কিন্তু বাংলাদেশ দলের কাছে এই মুহূর্তে আসলে উইনিং হ্যাবিটটা, মানে জয়ের যে অভ্যাসটা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে, সেটি বেশ গুরুত্ব পাচ্ছে, যার কারণে অনেকটা একই রকম উইকেট আজও আমরা ধারণা করছি, একই রকম উইকেট হয়তো বা আমরা দেখতে পাবো আজও, এরকম স্লো এবং কিছুটা টার্নিং উইকেট। এবং যদিও স্টেডিয়ামে আসলে দর্শক প্রবেশের অনুমতি নেই, কিন্তু কিছু কিছু দর্শক আসলে এখনও মিরপুর স্টেডিয়ামের বাইরে আছেন এবং প্রিয় খেলোয়াড়দের যদি এক নজর দেখা যায় সেই অপেক্ষায় আছেন। বাংলাদেশের ক্রিকেট আসলে দর্শকদের কাছে অন্যরকম এক ভালো লাগার জায়গা, সেজন্যই তারা অপেক্ষায় করছেন, এবং বাংলাদেশ দলের আরও একটা জয় আসলে তারা টেলিভিশন সেট পর্দার সামনে বসেই আসলে উপভোগ করতে হচ্ছে তাদের, সেটাই তারা অপেক্ষা করছেন। আর বাংলাদেশ দলের একাদশের কথা যদি বলতে চাই, বাংলাদেশের উইনিং কম্বিনেশনটা আমরা যতদূর জানতে পেরেছি তারা ভাঙবে না, অর্থাৎ সেই লিটন এবং নাইম ওপেন করবেন, এবং সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, আফিফ, সোহান,
সাইফউদ্দিন মেহেদি এবং মোস্তাফিজ এবং নাসুমকে হয়তো বা আমরা আবারও এই ম্যাচটিতে একাদশে দেখতে পাবো। যদিও ওপেনিং নিয়ে কিছুটা বাংলাদেশের মাথা ব্যথা আছে যে ওপেনিংটা আসলে খুব মন মতো হচ্ছে না ধারাবাহিকভাবে, বা তারপরও এই এই ম্যাচে আসলে তারা চাইবে যে ঘুরে দাঁড়াতে। নিউজিল্যান্ডও আমরা যতদূর জানি যে নিউজিল্যান্ডও হয়তো একই একাদশ নিয়ে নামতে পারে, তবে ফিন অ্যালেন যিনি কোভিড পজিটিভ হয়েছিলেন তিনি পরপর দুইটি নেগেটিভ আসায় আসলে তিনি এখন খেলার জন্য তাকেও আসলে দলে দেখা যেতে পারে খুব শিগগিরই। তো আমার কাছে মিরপুর স্টেডিয়াম থেকে দু দলের এই ছিল সবশেষ। রিচার্ড, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ খবরাখবর জানানোর জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাকসুম আলম খান। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টি নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে সঙ্গে আছেন আমাদের আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার ও জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাথিয়া জাকির জেসি। জেসি আপু, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। জেসি আপু, প্রথমে যে প্রশ্নটা দিয়ে আসলে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে আমাদের বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, সব জায়গাতেই একটাই আলোচনা, আলোচনার কেন্দ্রবিন্দুতে সেটি হচ্ছে গিয়ে দুই দলের প্লেয়ার কিংবা প্লেয়ারদের পারফরমেন্সের চাইতে উইকেট। এই উইকেটের বিষয়ে আপনার মন্তব্যটা কী হবে আমি সেটা জেনে তারপরে আপনার কাছে আসলে ম্যাচ নিয়ে জিজ্ঞাসা করব। উইকেটটা নিয়ে আসলে সবসময় কথা হচ্ছে, কারণ ষাট রানে অল আউট করা এবং যেভাবে স্পিনিং উইকেট, আসলে যেই স্লো উইকেটটা হয়েছে সেটা নিয়ে সবাই আসলে কথা বলছে। কারণ যখন আপনি একটা দেশের সাথে খেলছেন, হোম অ্যাডভান্টেজ আপনি নেবেন সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে উইকেটটার কন্ডিশন খুবই খারাপ। যেটা সাকিবও বলেছে যে অস্ট্রেলিয়ার সাথে যে কন্ডিশন ছিল তার থেকেও কিন্তু উইকেটের অবস্থা খারাপ বলবো না, বাট স্পিন বান্ধব উইকেট করেছে, যেটা অ্যাডভান্টেজ বাংলাদেশ খুব ভালোভাবেই নিচ্ছে এবং যার কারণে কিন্তু ষাট রানের উপরে করতে পারেনি। এবং এই ষাট রান চেস করতে গিয়ে কিন্তু বাংলাদেশের তিনটা উইকেট চলে গেছে, সেটা দেখে বোঝা যায় যে আসলে উইকেটের অবস্থা কেমন, যে বোলাররা কতটা বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটি হচ্ছে গিয়ে যে আমাদের ওপেনিং পেয়ারটা নিয়ে আমরা সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকেই কিন্তু স্ট্রাগল করছি। তো আমরা যখন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা দেখলাম সেখানেও কিন্তু আমাদের সেই স্ট্রাগলিং পিরিয়ডটা পার হয়নি, সেটাই আমরা আভাস পেলাম বা সেটাই দেখলাম। আপনার কাছে কী মনে হয় যে আসলে ওপেনিং পেয়ার যখন সৌম্য ছিল তখনও এই ধরনের স্ট্রাগল, এখন লিটনের সাথে, এখন লিটন এসেছেন নাঈম শেখের সাথে সেখানেও একই অবস্থা, তামিমের আবার অনুপস্থিতি এটা একদম পারমানেন্ট হয়ে গেছে, এই বিষয়গুলো আসলে ওপেনিং পেয়ারে কি কোনো প্রভাব বিস্তার করেছে কিনা আপনার দৃষ্টিতে কী মনে হয়? ওপেনিং পেয়ারটা নিয়ে বাংলাদেশ একটু স্ট্রাগল করবেই আমার কাছে মনে হয়, যে বিশ্বকাপে সেটা আমার মনে হয় আরও বেশিভাবে স্ট্রাগল করবে, কারণ যেখানে তামিম নেই, কারণ এটা না ডেফিনেটলি হয় যে একদিকে যদি তামিম ইকবাল থাকে তার সাথে লিটন থাকুক বা নাঈম থাকুক বা সৌম্য থাকুক সেই কনফিডেন্সটা থাকে যে হ্যাঁ একদিকে একটা সিনিয়র প্লেয়ার বা টিমের বেস্ট প্লেয়ারটা রয়েছে, যখন নাঈম নেই সেখানে তামিম নেই তখন কিন্তু একটু ডিফিকাল্ট হচ্ছে। নাঈমের কথা যেটা আমি বলতে চাই, আমার কাছে কিন্তু খারাপ লাগে না যে প্রত্যেকটা ম্যাচে যা কন্ট্রিবিউশন থাকে 20-25, 30-35, সেটা কিন্তু দলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, বাট তাকে যে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমি একবারে কাউকে পাচ্ছি না। নাইমের যেই ব্যাপারটা আমি দেখেছি যে মোটামুটি কন্টিনিউয়াস যতটুকু করে একটা ভালো রান করছে বা এই উইকেটে একটু স্ট্রাগল করছে, যদিও লাস্ট ম্যাচটায় রান করেনি কিন্তু তারপরও তার সাথে যদি আমি লিটনের কথা বলি লিটন ডেফিনেটলি ভালো করবে, কিন্তু সৌম্য সরকার আসলে এই উইকেটে যেখানে বাংলাদেশে খেলা হচ্ছে সেখানের জন্য খুব ভালো প্লেয়ার না হলেও আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে যেরকম ট্রু উইকেট হবে সেখানে সৌম্যর একটা সুযোগ থাকতে পারে। তবে তারপরও কেন যেন মনে হচ্ছে যে তামিম না থাকাতে খুব বড় একটা ধাক্কা বাংলাদেশের জন্য এবং ওপেনিং পেয়ারটা সেট করতে একটু ডিফিকাল্ট কিন্তু হয়েই যাবে, সেটা নাঈম আর লিটন এবং সৌম্য ছাড়া তো আর কোনো অপশন নেই, এই তিনটা অপশনই বাংলাদেশ না। জেসি আপু, আমরা কিন্তু এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে শেখ মাহাদিকেও আমি ওপেন করতে দেখেছি, তাকে দিয়েও আবার ট্রাই করানো হবে কিনা বা আমার কাছে আসলে মনে হয় না, যখন দলে তিনটা রেগুলার ওপেনার আছে সেখানে চার নম্বর, যেখানে সৌম্য সরকারের সুযোগ হচ্ছে না ওপেন করা, সেখানে আমার মনে হয় চার নম্বর ওপেনার ট্রাই করবেন না, বিশেষ করে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে। এবং এইখানে আসলে বাংলাদেশেও করার সুযোগ আছে কিনা জানি না, আমার কাছে মনে হয় এই দুজনের মধ্যে যদি কেউ ফ্লপ করে এই সিরিজের মধ্যে সেখানে হয়তো বা সৌম্যকে একটা দুটো ম্যাচ শেষের দিকে সুযোগ দেওয়া হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না যে অন্য কাউকে আবার ট্রাই করার সুযোগ রয়েছে। আরেকটা বিষয় এটা বারবারই আলোচনায় উঠে আসছে সেটি হচ্ছে গিয়ে আমরা যে ট্র্যাকটা বানিয়েছি বা উইকেটটা যে বানিয়েছি এটা আসলে বোলিং ফ্রেন্ডলি একেবারে, এটা নিঃসন্দেহে বলা যায়, কিন্তু টি টোয়েন্টি হচ্ছে গিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইডে ব্যাটসম্যানদের খেলা, এক্ষেত্রে কি আসলে ব্যাটসম্যানদের মানসিকতায় কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা? কারণ আমরা দেখেছি যে আমাদের প্রত্যেকটা টপ অর্ডার ব্যাটসম্যান থেকে শুরু করে মিডল অর্ডার ব্যাটসম্যানের স্ট্রাইক রেট কিন্তু বিলো 200, সো এই ব্যাপারটাকে আপনি আত্মবিশ্বাসের জায়গায় দেখবেন নাকি আসলে আত্মবিশ্বাস অর্জিত হচ্ছে না এই এই জায়গাটায় দেখবেন? ডেফিনেটলি যে টি টোয়েন্টি খেলা কিন্তু আমরা ব্যাটসম্যানদের খেলা হিসেবেই জানি, যে যখন আমরা দেখি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অনেক রান হয়, 200+ রান হয়, কিন্তু সেখানে এসে 60-70 রান হচ্ছে এবং সেটা করতে
অন্য টিমকে স্ট্রাগল করতে হচ্ছে, ব্যাটসম্যানদের জন্য খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এবং ব্যাটসম্যানরা এমন একটা ব্যাপার, যত বেশি রান আসবে ব্যাট থেকে তত বেশি কনফিডেন্স লেভেলটা হাই হবে সেখানে। এখানে 20-25 রান করা কিন্তু খুবই ডিফিকাল্ট, এবং এখানে 25 রান করা মানে আপনি একটা ভালো উইকেটে 70-80 রান করার সমান কিন্তু। সো এখানে 20-25 রান করাটাই কিন্তু খুবই ডিফিকাল্ট, যেটা ব্যাটসম্যানদের জন্য দুটো ব্যাপার রয়েছে, যে একটা এত খারাপ উইকেটে স্ট্রাগল করে যদি 20-25 রান করতে পারে তাহলে নিঃসন্দেহে ভালো উইকেটে গিয়ে ভালো ব্যাটিং করবে, এটা একটা ব্যাপার। আবার যদি দেখুন ওপেনাররা রান পাচ্ছে না, মানে টপ অর্ডার দুজনের কথা বলি, যে যখন রান পাচ্ছে না তখন ওরা যেই উইকেটই দেন না কেন গিয়ে ওই কনফিডেন্সের অভাবটা একটু থাকবেই, যে আসলে এরকম হয় কি না, আগের মতো হয় কি না, এই একটা তো ব্যাপার থাকে। তো ব্যাটসম্যানরা যদি রান পেতো তাহলে আমার মনে হয় যে খুব ভালো হতো আর কি, যে মানে ভালো উইকেটে খেললে ওদের জন্য কনফিডেন্স লেভেলটা হাই হতো। সেটি হচ্ছে ফেক কনফিডেন্স যে তৈরি হচ্ছে। আচ্ছা, বোলারদের ক্ষেত্রেও তো আমরা এটা আসলে প্রয়োগ করতে পারি বা এই শব্দটা ব্যবহার করতে পারি, যে তাদের মধ্যেও ফেক কনফিডেন্সটা আসলে তৈরি হচ্ছে কি না, তারা যেভাবে যে উইকেটে একেবারে পুরো বোলিং ফ্রেন্ডলি উইকেটে উইকেট নিচ্ছে বা স্লগ ওভারগুলোতে হয়তো রান দিচ্ছে না, ইকোনমিটা ধরে রাখছে, সেটা কি আসলে সেই বিশ্বকাপের মঞ্চে দুবাইয়ের মতন উইকেটে কতটুকু কার্যকারিতা রাখবে বা আসলেই আত্মবিশ্বাসের পালে পজিটিভ কিছু যোগ করবে কিনা? আমার তো মনে হয় যে ফেক কনফিডেন্সটা বোলারদেরই হচ্ছে, ব্যাটসম্যানদের হচ্ছে না, কারণ ব্যাটসম্যানরা যতটা স্ট্রাগল করছে তাদের কনফিডেন্স লেভেলটা আরও বাড়ছে, যে স্ট্রাগল করাটা শিখছে। সো ব্যাটসম্যানদের ফেক কনফিডেন্স হচ্ছে না, যারা আউট হয়ে যাচ্ছে আউট হয়ে যাচ্ছে, যারা স্ট্রাগল করে খেলছে তারা ওয়ার্ল্ড কাপে গিয়ে আরও ভালো খেলবে, এটা ডেফিনেটলি শিওর। বাট বোলারদের জন্য হ্যাঁ একটা ফেক কনফিডেন্স বলতে পারেন, কারণ হচ্ছে বোলাররা যত সহজে, এখানে দেখা গেল যে একটা হয়তো বা খারাপ বল একেবারে লো হয়ে গেছে সেটা ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে যাচ্ছে, বা একটা খুব সেই লেভেলের ভালো বল না সেটাতেও কিন্তু উইকেট পাচ্ছে, মিস টাইম করে ফেলেছে, সেখানে হয়তো বা একটা ভালো ড্রাইভ খেলার বলটা যেহেতু একটু স্লো হয়ে আসছে সেটা ক্যাচ হয়ে যাচ্ছে, তখন বোলাররা হয়তো ভাবছে না না এটা আমার ভালো বল, কিন্তু আসলে কিন্তু সেটা নয়, সেটা থ্রু উইকেটে গিয়ে কিন্তু সেই বলগুলো হয়তো বা মার খাবেন। সো আমার কাছে মনে হয় সব থেকে যেটা প্রবলেম হবে বোলারদেরই হবে, যখন এখানে এত ভালো কনফিডেন্স, অল্প ওভার বল করে রান কম দিচ্ছে, উইকেট পাচ্ছে, বল করছে, রান পাচ্ছে, সেখানে ওখানে গিয়ে কিন্তু আপনার 20 ওভার বোলিং করতে হবে, যেই দলই হোক না কেন মোটামুটি 20 ওভার বোলিং করার একটা প্রিপারেশন রাখতে হবে, সেখানে পাওয়ার প্লেটা কিন্তু সেভাবেই, হ্যাঁ পাওয়ার প্লের ব্যাপার রয়েছে, স্লগ ওভারগুলোর ব্যাপার রয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো একটু বোলারদের জন্য, যখন এখানে এত অবশ্যই মানে কনফিডেন্সের তুঙ্গে রয়েছে, ওয়ার্ল্ড কাপে গিয়ে যদি একটা দুটো ম্যাচে যদি মার খায় বোলাররা, সেই কনফিডেন্স লেভেলটা একেবারে উপর থেকে নিচে নেমে যাবে, সেটাই একটা প্রবলেম হবে। আচ্ছা, আজকের ম্যাচ ঘিরে যদি কথা বলি, তাহলে আজকের ম্যাচে বাংলাদেশ দলের যে একাদশ, আমরা স্বাভাবিকভাবেই ধরে নিচ্ছি যে অপরিবর্তিত একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামবে, এক্ষেত্রে আমাদের যে স্ট্রাইক বোলার যিনি কিনা অনেক অভিজ্ঞ আমরা দেখেছি, আমাদের প্রিভিয়াস রেকর্ডও তাই বলে, 2015 বিশ্বকাপে তার একটা বিশাল অবদানও ছিল ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ক্ষেত্রে, সেই রুবেলকে কিন্তু আমরা দেখছি যে বেঞ্চেই উনি বসে থাকছেন, এতে করে কি তার মধ্যে আত্মবিশ্বাসহীনতা তৈরি হচ্ছে না বা তিনি যে ম্যাচ খেলার জন্য সুযোগ পাচ্ছেন না, এই ব্যাপারটাকে আপনার কাছে কি মনে হয়? আমরা যদি এখন প্লেইং ইলেভেনটা দেখি, রুবেলের সিরিয়াল যদি আমরা পেসারে দেখি অনেক পরে আসে, শরীফুল কিন্তু এর আগে সিরিজটা ভালো খেলো, এই সিরিজটা এখন পর্যন্ত সুযোগ পায়নি, সেক্ষেত্রে যদি ফার্স্ট চয়েস আপনি দেখেন যে এই দুজনের বাইরে 3 নম্বর পেসার নিলে হয়তোবা শরীফুল ঢুকবে, 4 নম্বর নিলে হয়তোবা তাসকিন ঢুকবে, তারপরে যদি কারো কথা বলি সেটা রুবেল, কারণ যেহেতু দীর্ঘ সময় রুবেল খেলছেন না, সো ভালো পারফরমেন্স করার সুযোগও নেই, ভালো না মানে খেলার সুযোগ না পেলে পারফরমেন্সের হ্যাঁ আসবে কোত্থেকে, সেক্ষেত্রে তিনি পিছিয়ে রয়েছেন, এবং যেহেতু শরীফুল খেলার সুযোগ পেয়েছেন, ভালো করেছেন, একটা সুযোগ কিন্তু তার থেকেই যায়, তাসকিনের গতির জন্য তাসকিন সবসময় একটু এগিয়ে থাকে, সো সেই ক্ষেত্রে রুবেলের প্রসঙ্গটা মনে হয় আমার অনেক পরে আসবে। তবে রুবেল কিন্তু একেবারে প্রুভেন একজন বোলার, যে কোনো সময় বিশেষ করে স্লগ ওভারটা আমি দেখেছি যে রুবেল খুবই ভালো বোলিং করে, আমার কাছে পছন্দ রুবেলের শুরু থেকে স্লগ ওভারগুলো, তো অভিজ্ঞতা একটা ব্যাপার আমরা মাশরাফির ক্ষেত্রে দেখেছি যে শেষের দিকে এসে খুব জোরে বল করেনি, কিন্তু যেই বলটা করেছেন ইফেক্টিভ বোলিং করেছেন সবসময়, সো অভিজ্ঞতা একটা ব্যাপার, কোন ব্যাটসম্যানকে কোথায় বল করতে হবে, কোন সময়টা কোন জায়গায় বল করতে হবে, শুধু জোরে বল করলেই হবে না, সেই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, ভেরিয়েশন অবশ্যই। এবং সাথে সাথে আর একটা ব্যাপার রয়েছে যে এখন কিন্তু দলগুলো বা সিলেক্টরদের মনোভাবও পাল্টে গেছে, সিনিয়র প্লেয়ারদের থেকে জুনিয়র প্লেয়ারদের উপরে কিন্তু নজরটা অনেক বেশি, সেই হিসেবে কিন্তু জুনিয়র প্লেয়াররা অনেক বেশি সুযোগ পাচ্ছে এবং তারা পারফর্ম করছে, হ্যাঁ সুযোগ পাচ্ছে এবং পারফর্ম করছে, আসলে সুযোগ না পেলে পারফর্ম করবে কিভাবে, এবং তামিম আর একটা সুযোগ বাড়িয়ে দিয়ে গেছে ব্যাটসম্যানদের ক্ষেত্রে, সো আমরা সামনে হয়তো বা দেখবো যে এরকম অনেকেই সুযোগ করে দিচ্ছেন যে নতুনদের ক্ষেত্রে, এবং ভালো করার সুযোগটা যখন দিবেন তখনই ভালো করবে, সেক্ষেত্রে রুবেলের চান্সটা আমি কম দেখছি। আচ্ছা জেসি আপু, এবার আমরা একটু নিউজিল্যান্ডের একাদশে যাই,
নিউজিল্যান্ডের একাদশটা আজকে কেমন হতে পারে বা তাদের পরিবর্তনের জায়গা কোনগুলো হতে পারে? পরিবর্তনের জায়গা যেটা একটু আগে আমরা দেখছিলাম রিপোর্টে, ফিন অ্যালেন, তিনি সম্ভবত তিনি ঢুকবেন যেহেতু নেগেটিভ এসছে। আরেকটা ব্যাপার যে কোভিড থেকে উঠে একটু কিন্তু উইকনেস থাকে, সেটা যদি না থাকে অবশ্যই তিনি হয়তো বা আজকে খেলবেন। আরেকটা যেটা সুযোগ রয়েছে, একজন স্পিনার হয়তো বা বেশি খেলাতে পারেন স্পিনিং অলরাউন্ডার, কারণ লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে একজনই মানে মেইন স্পিনার ছিলেন আর দুজন ছিলেন স্পিনিং অলরাউন্ডার। বাট সেই ক্ষেত্রে যদি আমার মনে হয় যে আরেকটি স্পিনিং অলরাউন্ডার তারা ঢোকাতে পারে তাহলে ভালো হয়, কারণ আমরাও দেখছিলাম যে সবাই স্পিন দিয়েই শুরু করেছে এবং স্পিনাররাই ভালো ইফেক্টিভ হয়েছে। আচ্ছা, এখন আমি এই স্পিনের কথা যেহেতু আসলো সেহেতু আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। বাংলাদেশ দলেও দেখেছি যে প্রকৃত যে লেগ স্পিনার আমাদের এখন দলে আছেন আমিনুল ইসলাম বিপ্লব, যিনি আমাদের রিসেন্টলি খেলে থাকেন, মানে তাকেও আসলে প্রপার সুযোগ দেওয়া হচ্ছে না। এ ধরনের উইকেটে কি তাকে আসলে সুযোগ দিলে ব্যাপারটা আরও বেশি কার্যকর হতো না? না, সেই ক্ষেত্রে কিন্তু নাসুমকে বাদ দিতে হতো। মানে এখন দলের এমন একটা জায়গা যেহেতু অলরাউন্ডার রয়েছে বেশ কিছু, যেমন সাকিব রয়েছে, মাহাদি রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে আরেকজন স্পিনার হিসেবে নাসুম সামনেই আসে, কারণ নাসুম যেহেতু ভালো করেছে এর আগে ভালো করছে, সেক্ষেত্রে ওকে বাদ দিয়ে বিপ্লবের সুযোগ দেওয়াটা খুবই ডিফিকাল্ট। একটা স্পিনারের জায়গা আছে, হয় নাসুম না হয় বিপ্লব বা অন্য কেউ খেলবে, মেহেদি মিরাজের মতো প্লেয়ার খেলতে পারছে না, সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে স্পিনারের জায়গাটা যেহেতু একটা, খুব ভালো না করে আসার সুযোগ নেই। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমরা যেহেতু যারা আছে তারা ভালো করছে, সো এখানে আসলে পরিবর্তনের সুযোগ থাকবে অবশ্যই। এবং সবথেকে বড় কথা, আমাদের মানে স্পিনিং অলরাউন্ডার অনেকগুলো আছে, মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে আফিফ ধ্রুব থেকে শুরু করে আমরা কিন্তু দলে চার পাঁচজন, হ্যাঁ মোসাদ্দেক থেকে শুরু করে অনেকগুলো স্পিনিং অলরাউন্ডার আছে, যার কারণে স্পিনারদের জন্য তো একটু ডিফিকাল্ট। আচ্ছা, আমরা একটু নিউজিল্যান্ডের প্রসঙ্গে যাই। নিউজিল্যান্ড দলে আসলে স্পিনের ক্ষেত্রে মানে ভালো মানের স্পিনার, যাদেরকে বিশ্বমানের স্পিনার হিসেবেই আমরা বিবেচনা করে থাকি, মিচেল স্যান্টনার থেকে শুরু করে আরও যারা আছেন, তারা কিন্তু দলের সঙ্গে নেই। তো এক্ষেত্রে যারা আছেন তাদের এই উপমহাদেশের এই উইকেটে আসলে বোলিং এর অভিজ্ঞতা খুবই কম, তো সেই জায়গাটা কি তাদের দুর্বলতা কিনা? সেই জায়গাটা তাদের দুর্বলতা বলবো না, আমার কাছে মনে হয় যে যত ভালো স্পিনার থাকার কথা সেই লেভেলে স্পিনার নেই। মানে একটা দলে বেসিক্যালি আমরা কিন্তু এশিয়ান কান্ট্রিতে স্পিনাররা খুবই ভালো হয়, আমরা যদি অন্যান্য দেশের স্পিনারদের সাথে তুলনা করি, আর সেখানে নিউজিল্যান্ড টিমে মেইন যারা স্পিনার রয়েছে তারা তো মেইন টিমেই রয়েছে, সেখানে আপনি যদি দুই নম্বর টিম তিন নম্বর টিম পাঠান সেখানে আপনি আসলে কত ভালো লেভেলের স্পিনার পাবেন। তো তাদের মধ্যেই যারা রয়েছে তারাই বেস্ট, কিন্তু তারপরও এই উইকেটে এসে খুব একটা মানে খাপ খাইয়ে নিতে পারছে না, জায়গাটা হয়তো বা ঠিক করতে পারছে না, বা পারলেও আমাদের ব্যাটসম্যানের কাছে সেই অ্যাডভান্টেজটা নিতে পারছেন না। জেসি আপা, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, আমি ছোট্ট করে এক কথায় যদি জানতে চাই, আজকের ম্যাচের ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা কত শতাংশ যদি শতাংশের হিসাবে বলি, এবং নিউজিল্যান্ডের সম্ভাবনা কতটুকু? আসলে যে কোনো খেলায় আগে থেকে বলা যায় না, বললে তো 50-50, বাট যদি আমি কাল আগের ম্যাচটার কথা বলি অবশ্যই আমি 90-10 দিব বাংলাদেশকে, 90 দিব, 10 দিব নিউজিল্যান্ডকে। আচ্ছা, একেবারেই পাল্লাটা বাংলাদেশের দিকে হলো, পারলে আমি 100%ই দিয়ে দেই, বাট আসলে ওদেরকে তো কিছু দিতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-20 ম্যাচ নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রীড়া ধারাভাষ্যকার এবং বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাথিরা জাকির জেসি। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিভিন্ন উপজেলার চারটি দল অংশ নেয় নৌকা বাইচে। ঘোড়াঘাট ও গাইবান্ধা জেলার পলাশবাড়ি সীমান্ত ঘেঁষে বয়ে চলেছে করতোয়া নদীতে আয়োজিত এই নৌকা বাইচ। দেখতে দুই পারে ভিড় করেন কয়েক হাজার দর্শক। এবছর গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের হাসানখোর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় প্রতিযোগিতাটি। গ্রামীণ নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার চেয়ারম্যান রাফে খন্দকার শাহেন শাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার চেয়ারম্যান AKM মোকসেদ চৌধুরী এবং ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিকেলের সিরিজের দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। জয়ের ধারা ধরে রাখাই টাইগারদের লক্ষ্য, সমতায় ফিরতে চায় কিউইরা। এই ছিল খেলার সময়, আর সঙ্গে থাকুন সময়।